জি, আমি হচ্ছে পড়াশোনা করার জন্য চলে যাচ্ছি নেদারল্যান্ডে। নেদারল্যান্ডে? হ্যাঁ, ফ্রন্টস ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। এই জন্যই তো মূলত সমস্যাটা হয়ে গেল যে নিজের একটা ভালোবাসার একটা জিনিস এখন তো আসলে রাখতে পারতেছি না, এই জন্য আসলে এগুলো আছে। মানে আপনি চলে যাচ্ছেন সেই জন্য পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল আনা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার নিবরা গ্রামে। তা আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটি শেড এবং এখানে ডেইরি ফার্ম, এটা একটা, এখানে অনেকগুলো গাবি বকনা রয়েছে। তো এই খামারটা করেছিলেন একজন তরুণ উদ্যোক্তা যিনি পড়াশোনা করেন, তো ওনার শখ থেকেই খামারটা মূলত করা। তো উনি ইঞ্জিনিয়ারিংয়েতে এমএসসি করেছেন, তো উনি পড়াশোনার খাতিরে উনি নেদারল্যান্ড চলে যাচ্ছেন, যার কারণে ওনার শখের খামারটা উনি আর রাখতে পারছেন না। তো উনি এখানে যে গাবি বকনা যা কিছু আছে সব কিছু উনি আসলে বিক্রি করে দিতে চাচ্ছেন, কারণ উনি ইমার্জেন্সিতে চলে যাবেন। তো আপনারা অনেকেই কমেন্ট বক্সে জানান যে ব্রাহ্মণবাড়িয়াতে যেন আমি গরুর বিড়ু দেখাই বা ব্রাহ্মণবাড়িয়া থেকে যেন গাবির বিড়ু দেখাই, তো আপনাদের জন্য অনেকটা এটা প্লাস পয়েন্ট। তো চলুন আমরা সেই ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো ভাই আপনার পরিচয়টা একটু দেন। আমি ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান সৌরভ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ এমএসসি কমপ্লিট করেছি। আচ্ছা আচ্ছা, পাশাপাশি আমার এই গরুর খামারটা করেছিলাম। আচ্ছা, আপনার এই এলাকাটার নাম কি একটু বলেন। আমার এই এলাকাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা নিবরা গ্রাম। নিবরা গ্রাম? আচ্ছা। তো ভাই পড়াশোনার পাশাপাশি খামার করেছেন, খুব সুন্দর তো খামারটা, এটা কিভাবে আসলে উদ্বুদ্ধ হওয়া? আসলে এটা আমি আমার বাসার পাশে একটা খামার ছিল, পাশাপাশি আমার অনেক দিনে একটা শখ ছিল, যে কারণে 2-3 বছর ধরে একটা শখ ছিল একটা খামার করব, যার সেখান থেকেই করা। আচ্ছা, দেখতে পেলাম তো অনেকগুলো গরু আছে, কতগুলো আছে? এখন আছে 11টা গরু আছে। 11টা? আচ্ছা, আপনি কি কোনো ট্রেনিং নিয়ে শুরু করেছেন নাকি? না, এমনি না, আমি ট্রেনিং নেই নাই, আমি জাস্ট বিভিন্ন ভিডিও দেখেছেন, বিভিন্ন খামার ঘুরেছি, অনেক অভিজ্ঞ খামারির সাথে পরামর্শ করেছি, 2 বছর ধরে অনেকগুলো খামার ভিজিট করছি। আচ্ছা, যাক, এটা কিন্তু সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, আপনার বাস্তব একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, যারা করেছে তাদের থেকে পরামর্শ নিয়েছেন যে আসলে খামারটা কীরকম, লাভজনক নাকি লজ্জজনক, এই বিষয়টা আপনি অনেক ধারণা পেয়েছেন। তো যাক, আপনার ধারণা থেকে আপনি কীভাবে শুরু করছেন বা কীভাবে করলে ভালো হয়? আমি আসলে প্রথমে শুরু করছি বকনা দিয়ে শুরু করছি। জি জি, বকনা সংরক্ষণ করছি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, দেন হচ্ছে এই বকনাগুলোকে আমার মতো করে আমি ডেভেলপমেন্ট করে, এটা যে এখানে যে ধরনের পরিচর্যার দরকার সেটা করেছেন, করেই আমি আল্লাহর রহমতে বীজ দিয়েছেন। হ্যাঁ, প্রত্যেকটাকে হচ্ছে ব্রাকের বীজ দেওয়া হয়েছে 100%। আচ্ছা, সবগুলো কি এখন গাব? সবগুলো গাব না, এর মধ্যে থেকে এখন 6টা গাব, 4টা হচ্ছে বকনা। আচ্ছা আচ্ছা, এডি রেডি হচ্ছে, মানে এই রেডি হচ্ছে, এক দুই মাসের মধ্যে মানে হিটে আসবে আশা করছি। আচ্ছা, তা খুবই ভালো ভাই। এই যে করতেছেন, কি ভাবতেছেন যে সামনে কি এটা লাভজনক হবে? আসলে এগ্রো বিজনেস বা গরুর ফার্ম আসলে মূলত লাভজনক পেশা তো অবশ্যই, বাট এটা মেইন প্রথম হচ্ছে আসলে এটার প্রতি একটা আসলে শখ বা একটা ভালোবাসা কাজ করে, এটা আসলে আসলে ভালোবাসা থেকে। এই যে পড়াশোনা করতেছেন ইঞ্জিনিয়ারিং এ, যে ভালোবাসা না থাকলে তো আসলে যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে তারা কিন্তু এই সেক্টরে আসে না, মূলত ভালোবাসা থেকে। তো ভাই আমরা শুনতে পেলাম যে আপনি ইউরোপ কান্ট্রিতে চলে যাচ্ছেন, কোন দেশে যাচ্ছেন? জি, আমি হচ্ছে পড়াশোনা করার জন্য চলে যাচ্ছি নেদারল্যান্ডে। নেদারল্যান্ডে? হ্যাঁ, ফ্রন্টস ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। আচ্ছা, যাক মাশাআল্লাহ, আপনার জন্য শুভকামনা রইল, আশা করি ভালো করবেন, দেশের জন্য অনেক কিছু করবেন। তো আপনার এই খামার তো কি করবেন, পরিচালনা কেমনি কি করবেন? এখন খামারটা এই জন্যই তো মূলত সমস্যাটা হয়ে গেল যে নিজের একটা ভালোবাসার একটা জিনিস এখন তো আসলে রাখতে পারতেছি না, এই জন্য আসলে এগুলো আছে। মানে আপনি চলে যাচ্ছেন সেই জন্য পারবেন না? তা আপনার বাবা মা আছে না বা অন্য কারো আছে? আমার আম্মা আছে, ভাই আছে, সবাই ঢাকাতে থাকে, আমরা সবাই ঢাকা। আমি জাস্ট খামারটা দেখাশোনা করতাম, আসতাম। আচ্ছা, আপনার শখের ইয়েটা ছিল আর কি, সবাই ঢাকা, তাহলে তো আর পরিচালনা করা সম্ভব হচ্ছে না, তা এখন সবগুলো ছেড়ে দিবেন? তো চলুন, আমার অনেক দর্শক আছে এরকম একদম অরিজিনাল খামার থেকে গাবি বা বকনা নিতে চায়, তো চলুন আপনার এগুলো একটু দরদাম সহ বিস্তারিত জানাই। অবশ্যই, চলুন। সৌরভ ভাই, মাশাআল্লাহ একটা গাবি দেখতে পাচ্ছি, বড় সরম, এটা কি জাতের? এটা হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ান, অনেক ভালো মানের একটা। আচ্ছা, আপনার এগুলো বেশিরভাগই সংগ্রহ করা ছিল কি এই আপনার ব্রাহ্মণবাড়িয়া না অন্য কোনো জায়গা থেকে? না, ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি একটা সংগ্রহ করতে পারি নাই, কারণ এরকম ভালো জাত মানের
আপনি বকনা কিনেছিলেন, এখন এটা গাব হয়েছে, কত মাসের গাব? এখন এটা হচ্ছে আট মাস শেষ। আচ্ছা, আপনার দেখলাম একদম খাতাতে সবকিছু লিপিবদ্ধ করা আছে, যে কেউ চাই দেখে নিতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটারই একদম লিপিবদ্ধ হিস্ট্রি আমার কাছে আছে। আচ্ছা, এটা হচ্ছে আট মাস, তার বেশি দিন নাই বাচ্চা দেওয়া, আর এটার এক মাস দশ দিন পরে। আচ্ছা, তো এটা দাম চাবেন কত টাকা? এটার দাম চাচ্ছি 1,90,000 টাকা। 1,90,000, আট মাস গাব, মোটামুটি উচ্চতাটা ভালো আছে, দুই দাঁতের ফার্স্ট বিয়ান দিবে। হ্যাঁ, একদম ফার্স্ট বিয়ান দিবে, উচ্চতা প্রায় আমার সেন্সিল, দেখেন যদি খেয়াল করা যায়, দেখ না মাশাআল্লাহ, যে কেউ চায়। অনেক বড় জাতের একটা গরু। এটা বীজ দিছেন কোন ইয়াতে, সিমেন্ট কোন কোম্পানির দিছেন? এটা হচ্ছে ব্র্যাকের, ব্র্যাকের বেশিরভাগ আপনার ব্র্যাকের দাও? সবগুলোই ব্র্যাকের দাও, ব্র্যাকের দাও। আচ্ছা, তো চলেন আরো আছে এগুলো দেখি। তো ভাই, আমরা আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হচ্ছে হোলস্টাইন ফ্রিজিয়ানের, অনেক ভালো জাতের, অনেক উচ্চলম্বা। আচ্ছা, এটা কয় দাঁতের? এটা এটা সেম বয়স। আচ্ছা, দুই দাঁতের। আচ্ছা, সবগুলোই নতুন? সবগুলোই একদম নতুন। না, আমার অনেক খামারি আছে, তারা নতুন গুলোই বেশি চায়, যারা নতুন খামারি আছে তারা চায় যে দুই দাঁতের চার দাঁতের হলে খুবই ভালো, কারণ এগুলো ভবিষ্যৎ অনেক দিন ইয়া থাকবে, দীর্ঘদিন সার্ভিস। আচ্ছা, তো এটা কত মাসের গাব? মানে দুইটা দেখতে সেম, গাবো সেম, সবকিছুই। আচ্ছা, তো ভাই, এটা তো চাওয়া দাম 1,90,000 করে, তারপরে তো আলোচনা করতে পারবে। আপনার এখানে সবগুলো হোলস্টাইন ফ্রিজিয়ান? জি, 10টা হোলস্টাইন ফ্রিজিয়ান, একটা শুধু দেশি। আচ্ছা, তো এটা কয় দাঁতের? এটাও সেম, দুই দাঁতের। আচ্ছা, ফার্স্ট বাচ্চা দিবে? হ্যাঁ, প্রথম বাচ্চা দিবে। আচ্ছা, বীজ দা হচ্ছে ব্র্যাকের? ব্র্যাকের 100%। আচ্ছা, তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাচ্ছি 1,50,000 টাকা। 1,50,000, এটা কত মাসের গাব? এটা এই মাসের 30 তারিখের দিকে বাচ্চা হবে আশা করতেছি, হয়তো 2-1 দিন বা 5 দিন এদিক সেদিক হবে। আচ্ছা, এটা দেখতে পাচ্ছি যে উলান একদম ছেড়ে দিয়েছে। হ্যাঁ, উলান ইনশাআল্লাহ আরো ছাড়বে, 15 দিন যেহেতু আরো আছে। আচ্ছা আচ্ছা, আর এগুলো তো ফার্স্ট বিয়ানের, তো এটা তো চাওয়া দাম আপনার, তারপরে তো আলোচনা করতে পারবো। হ্যাঁ, একটু আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা, পাশে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, এটাও তো হোলস্টাইন ফ্রিজিয়ানই? জি, এটাও হোলস্টাইন ফ্রিজিয়ান, অনেক ভালো পার্সেন্ট। আচ্ছা, এটাও দুই দাঁতের? হ্যাঁ, এটাও সেম। আচ্ছা, এটা কত মাসের গাব? এটা 8 মাস রানিং। আচ্ছা, আপনার কয়েকটা আছে যে প্রায় সেম গাব? হ্যাঁ, 15 দিনের টেস্ট, 10 দিন। আচ্ছা আচ্ছা, এদিক সেদিক, তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাচ্ছি 1,75,000 টাকা। 1,75,000। আচ্ছা, তারপরে তো আলোচনা করতে পারবে। এই পাশে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হোলস্টাইন, হোলস্টাইন ফ্রিজিয়ান, অনেক ভালো জাতের, লেজগুলো দেখেন। আচ্ছা, এটা ভালো মানের বৈশিষ্ট্য। আচ্ছা, এটা যা প্রয়োজন এই আমার প্রত্যেকটা ফ্রিজিয়ানের মধ্যে সেটা ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি তো একদম মানে খুঁজে খুঁজে মানে একদম ভালো দেখে দেখে সংগ্রহ করছেন, কারণ আপনার নিজের শখ থেকে খামারটা করা, যদি এখন আর আসলে করতে পারতেছেন না। আমি কেনার সময় 5 টাকা বেশি দিয়ে কিনছি, যেন আমি ভালো প্রোডাক্ট কিনি। আচ্ছা, তো এটা কত মাসের গাব? এটা গাব না, এটা হচ্ছে রেডি বকনা। আচ্ছা, হয়তো আশা করতেছি 1 মাস বা এরকম কাছাকাছি সময় মধ্যে ইনশাআল্লাহ। কত মাস বয়স এটা? এটারও বয়স এরকম 16 মাস বা 15 মাস। 16-15 মাস। আচ্ছা, তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাচ্ছি 1,00,000 টাকা। 1,00,000 টাকা। আচ্ছা, তো এটা খুব চাওয়া দাম, তারপর আলোচনা করতে পারবে। চাওয়া দাম, কিছু আলোচনা সুযোগ আছে। তো ভাই, আমরা আরেকটা খুব সুন্দর একটা বকনা দেখতে পাচ্ছি, এটা তো হোলস্টাইন ফ্রিজিয়ান, এটা কি এখন গাব আছে না হিটে আসবে? না, এটাও গাব নাই, এটা হচ্ছে 3 তারিখ হিটে আসছিল প্রথমবার, কিন্তু হিটে বীজ দেয়নি। আচ্ছা আচ্ছা, সামনে দিবে, এগুলো হচ্ছে আপনার রেডি? হ্যাঁ, এআই কর্মী বললো যে প্রথমবার দিব না, সেকেন্ড টাইম দিব। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার রেডি বকনা? একদম রেডি। এটা বয়স কত মাস?
আপনার যদি এখন এটার উলানটা দেখেন, এটার পায়ের ইয়া দেখেন, লেজ দেখেন, এভরি সাইড, মানে যারা লেজটা অনেক ছোট, হ্যাঁ মানে মাশাআল্লাহ উলানটাও ভালো, এই এবং এটার মায়ের রেকর্ডও অনেক। আচ্ছা, এটার মা কত লিটার দুধ দিত? এটার মা 27 লিটারের মতো, 27 লিটার একদম আপনি খামার থেকে সংগ্রহ করছেন? হ্যাঁ, খামার থেকে সংগ্রহ। তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাচ্ছি 1,10,000 টাকা। 1,10,000, এটা আপনার চাওয়া দাম? হ্যাঁ, চাওয়া দাম। তারপর আলোচনা তো অবশ্যই করতে হবে। আলোচনা তো করতে পারবে। ভাই, আমরা আরেকটা বকনা দেখতে পাচ্ছি, এটা তো হলিস্টেন ফিজিয়ান। জি, এটা হলিস্টেন ফিজিয়ান এবং অনেক ভালো মানের। আচ্ছা, অনেক ভালো মানের। এটা কি হিটে আসছে না আসবে? হ্যাঁ, এটাতে বীজ দেওয়া হয়েছে। বীজ দেওয়া হয়েছে? কত দিন হয়েছে? 22 তারিখে বীজ দেওয়া হয়েছে, গত মাসে। আচ্ছা, ব্রাকের বীজ দেওয়া হয়েছে। আচ্ছা, তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাচ্ছি 1,10,000 টাকা। 1,10,000, এটা মা কি আপনি দেখেছেন? হ্যাঁ, এটার মা আমি দেখেছি। এটার মা কিরকম দুধ দিত? এটার মা খুব ভালো রেঞ্জের দুধ দিত। আচ্ছা, মানে ওই খামারি যেটা আমাকে বলছে যে হচ্ছে 24-25 এরকম এরকম হয়। বাট হচ্ছে এটা যারা গরু কিনে ওরা কিন্তু আমার থেকে অনেক ভালো জানে। হ্যাঁ, আমি খামার সেক্টরে নতুন বলা যায়, কিন্তু এটার মানের উপরেই যারা বুঝে চিনে তারাই। তো চলে না আসো, এগুলো দেখি। আমরা আরেকটা বকনা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলিস্টিয়ান ফিজিয়ান। এটার বয়স কত মাস? এটাও সেম এরকম 14-15। আচ্ছা, এটা কি হিটে আসছে? না, এটা এখনো হিটে আসে নাই। আচ্ছা, এখনো বীজ দেওয়া হয় নাই? না, এখনো হিটে আসে। এটা মা কি আপনি দেখছেন? না, এটার মা কি আমি দেখি নাই, এটা আমার এক খামার থেকে সংগ্রহ করা। তো এটার দাম চাবেন কত টাকা? এটারও দাম চাচ্ছি 1,00,000 টাকা। কিছু আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ আছে। আচ্ছা, চলেন। তার আছে এগুলো খুবই ভালো মানের একটা বকনা। যদি এটার সব কিছু যদি দেখেন, আসলে বকনা তো আর হইলেই হবে না, এটার মান, কোয়ালিটি এবং এটার চামড়া কোয়ালিটি, এভরিথিং যদি দেখেন। না, আমরা বুঝতে পারছি আপনি সবগুলো একদম যাচাই বাছাই করে আনছেন, এবং আমার সাথে একজন অভিজ্ঞ, হ্যাঁ, কিছু লুক নিয়ে গিয়ে। আরেকটা দেখতে পাচ্ছি, এটাও কি ফিজিয়ান? জি, এটাও হলিস্টিয়ান ফিজিয়ান, বাট এটা একটু পার্সেন্টেজটা কম। আচ্ছা, এটা একটু পার্সেন্টেজ কম, তারপরও ইনশাল্লাহ মানে ভালো, অন্যান্য ইয়ার মতো মানে অন্যগুলোর তুলনায় একটু কম, কিন্তু আচ্ছা আচ্ছা, এমনি ভালো মানের। তো এটা কি এখন গাব? হ্যাঁ, এটা কত মাসের গাব? এটা 6 মাস শেষ, প্রায় 6 মাস শেষ, প্রায় 4-5 দিন বাকি আছে এখানে। আচ্ছা, তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাচ্ছি 1,10,000 টাকা। 1,10,000, তারপর আলোচনা করতে পারবেন? হ্যাঁ, আলোচনা তো সুযোগ আছে। আরেকটা বকনা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটাও হলিস্টিয়ান ফিজিয়ান জাতের একটা বকনা, খুব ভালো জাতের। এটা এখনো শিং নেই? না, মুন্ডি স্টাইলের আমার। আচ্ছা, মুন্ডি স্টাইলের। তো এটার বয়স কত মাস? এটাও সেম 14-15। 14-15 মাস। এখন কি হিটে আসছে? না, এখনো হিটে আসেনি। এখন আসে নাই। তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাচ্ছি 95,000 টাকা। 95,000, এটা আপনার চাওয়া দাম? এটা আমার চাওয়া দাম, তারপর আলোচনা করতে পারবে। তো আমরা আরেকটা আছে সর্বশেষ, যেটা হচ্ছে আপনার দেশি গাবি। হ্যাঁ, এটা হচ্ছে আমি এটা পরীক্ষামূলকভাবে একটা দেশি, তারপরে মাশাআল্লাহ এটা মানে এটা ভালো বীজ দিয়ে ভালো বাচ্চা তৈরি করার চিন্তা ছিল। হ্যাঁ হ্যাঁ, চিন্তা ছিল। দেখ, আপনার পরিকল্পনা ছিল অনেক। তো এটা কয় দাঁতের? এটা নতুন। এটাও নতুন? দুই দাঁত। আচ্ছা, এটা কি এখন গাব আছে? হ্যাঁ, এবং এটা গাব আছে এবং উলান ছেড়ে দিয়েছে। আশা করি এটা হয়তো 7-15 দিনের মধ্যে এটা শুকরে বাচ্চা দেবে। আচ্ছা, তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাচ্ছি হচ্ছে 80,000 টাকা। 80,000, এটা আপনার চাওয়া দাম? এটা আমার চাওয়া দাম, তারপর আলোচনা করতে পারবে। তো সৌরভ ভাই, আমি খুবই দুঃখিত যে আপনার এত সুন্দর একটা খামার আপনি রাখতে পারতেছেন না, ছেড়ে দিতে হচ্ছে। অনেকগুলো গরু আমরা দেখালাম আমার দর্শকদেরকে, তারা কিন্তু নিতে চাবে। তো কীভাবে নিবে যদি একটু বলতেন? ডিরেক্ট আসবে, দেখবে। আচ্ছা আচ্ছা, তারপরে মনে হয় কেনাকাটাটা। আপনি বলতে চাচ্ছেন যে আয়সা দেখে আসি না, তারপরে নিতে পারবে? অনেকে তো আসলে ফোনও নিতে চায়, তারাও নিতে পারবে। ফোনে নিতে চাইলে আসলে এখানে একটা বিশ্বাস অবিশ্বাসের বিষয় থেকে যায়, বিষয় থেকে যায়। কারণ আমি তো এখানে বাটপারি করতে বসি নেই যে এখানে একজন অবিশ্বাস করবে। আসেন, দেখেন, পছন্দ হবে, নিয়ে যাবেন।
যত টাকা আপনার বুঝে হয় আপনি দাম বলে নিয়ে যেতে পারেন। আচ্ছা, তো সৌরভ ভাই আপনার কি ভবিষ্যৎ কি চিন্তা ভাবনা আছে খামার করার? হ্যাঁ অবশ্যই, আমি তো অলরেডি আমার এই পাশটা আমি খামার করার জন্য আমি অলরেডি উদ্যোগ নিয়েছিলাম যে আমি আরো 50টা গরু আমি না অনেক ঘাসও চাষ করছেন প্রায় আমি 8 বিঘা 9 বিঘার মতো জমি চাষ করছি। আচ্ছা সৌরভ ভাই, আপনার সেই আশা যেন পূরণ হয়, ভবিষ্যতে আপনি খামার করবেন, তো ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, যদি আমার কোভিড কালীন একটা বিষয়ের জন্য আগেও চলে যেতে হতে পারে, হ্যাঁ 2-4-5 দিন বা 10 দিন। আচ্ছা, তো আপনার তো অবশ্যই মনে হয় খামারে লোক আছে বা ভাই আছে? হ্যাঁ, এখানে হচ্ছে আমার বড় ভাই আছে। আচ্ছা, আপনার চাচাতো ভাই? হ্যাঁ। আচ্ছা, আপনার অনুপস্থিতিতে ওনার কাছ থেকেও নিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, তো ভাই ভালো থাকবেন। ঠিক আছে।